হ্যালো, সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা হ্যান্ড পেন্টিং ব্লাউজের ভিডিও দেখাবো। স্টেপ বাই স্টেপ প্রথম থেকে কিভাবে আপনারা করতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। প্রথমে একটা কার্ডবোর্ড নেবেন কিংবা নিউজ পেপারও নিতে পারেন, যেটাকে সুতির ব্লাউজের ঠিক নিচে প্লেস করবেন, যে জায়গাটা আপনারা আঁকবেন তার ঠিক নিচে। আর দুটো ক্লিপের মাধ্যমে কার্ডবোর্ডটাকে আটকে দেবেন যাতে জিনিসটা সরে না যায়। তারপর পেন্সিল কিংবা গ্লাস মার্কিং পেন্সিলের মাধ্যমে ড্র করে নেবেন যেটা আপনারা আঁকতে চাইছেন। এখানে আমি একটা সহজ পাখির ছবি আঁকব, আপনারা চাইলে সেই ছবিটাও আঁকতে পারেন। আমি এখানে এক নম্বর রাউন্ড ব্রাশ ইউজ করেছি। এখানে পেন্সিল দিয়েই আগে ছবিটা এঁকে রাখা হয়েছিল, তার উপর সাদা অ্যাক্রিলিক কালার ব্যবহার হচ্ছে। ফেব্রিকের ক্ষেত্রে যারা একেবারে বিগিনার্স তাদের জন্য একটা ছোট্ট টিপস, যখন আপনারা প্রথম কাজ করা শুরু করবেন ফেব্রিকের ওপরে, তখন একদম সিম্পল কিছু ডিজাইন চয়েস করবেন। তার মধ্যে যদি স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন শুধুমাত্র থাকে, তাহলে সেই দুটোকেই আপনারা আয়ত্ত করার চেষ্টা করুন, কারণ এই দুটো জিনিস আয়ত্তে চলে এলে অনেক সাধারণ জিনিসের মধ্যেই সুন্দর কিছু ফুটিয়ে তুলতে পারবেন। সবসময় সব ভিডিওতে ভয়েস ওভার দেওয়া সম্ভব হয় না, সম্ভবত এটাই প্রথম ভিডিও যেখানে আমি কথা বলে আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে ফেব্রিক পেন্টিং করবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও বেশ কিছু হ্যান্ড পেন্টিং ব্লাউজ ভিডিও পাবেন। আমার চ্যানেলটি ঘুরে দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আলাদা করে প্লেলিস্টও তৈরি করার চেষ্টা করেছি, যারা শুধুমাত্র হ্যান্ড পেন্টেড ব্লাউজ দেখতে চান বা এ ধরনের কাজ শিখতে চান তাদের জন্য। আমার চ্যানেল থেকে যদি কিছু উপকার পান সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে হ্যান্ড পেন্টিং সংক্রান্ত, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ব্লাউজের হাতাতেও সেমি ডিজাইন আছে, অরেঞ্জ কালারের ব্লাউজের উপর সাদা আর কালো রঙের অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করা হয়েছে। এই ছবিটার কথা একটুখানি বলি। সোনার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, এই কনসেপ্টটা মাথায় রেখেই এই ছবিটার কথা আমার মাথায় প্রথমে আসে। তো এই সোনার খাঁচা এবং সোনার পাখি যদি একটা স্ট্রেট লাইন ফরম্যাটে আমরা ধরার চেষ্টা করি তাহলে কেমন দেখতে হতে পারে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তো এই কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আসলে কথা সেভাবে বলা হয় না কোনো ভিডিওতেই, তাই বলছি যখন অনেক কথা একসাথে হয়তো বলে ফেললাম। ওভারঅল আপনাদের কেমন লাগছে, আপনারা কিছু শিখতে পারছেন কি না সবটা আমাকে একটু ডিটেলসে জানাবেন। ইউটিউব ছাড়াও ফেসবুকে আমার একটি পেজ আছে এবং ইনস্টাগ্রামেও আমি আছি, সুচিস্মিতাস আর্ট গ্যালারি নামেই আমার পেজ এবং ইনস্টা অ্যাকাউন্ট। তো আপনারা চাইলে সেখানেও ফলো করতে পারেন, আমাকে জানাবেন কেমন লাগছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও টাচ করে রাখবেন, তাহলে পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এখানে শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটি। আবার দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওর সাথে। ততদিন সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা।